বিসমিল্লাহ রহমানে রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মানুষগুলি, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার জন্য। আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আসলে বিয়ে সাদির কাজ কিন্তু প্রত্যেকটা পরিবারই থাকে। এই যে আমি ইউটিউবে আসছি, আমি কিন্তু কখনো চিন্তা করি না যে ইউটিউব থেকে আমার কী ইনকাম। আমি কখনো কিন্তু এগুলি কোনো কিছুই পাই না বা পাবো কি না জানিও না। তারপরে ওই যে মানুষের যে ছোট ছোট একটা মানুষেরও যদি আমার একটা ইনফরমেশনে কল্যাণ হয়, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। তো আমি আসলে আমি খুবই মানে আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলা, আমি বলবো না আমার কোনো কৃতিত্ব, সকল প্রশংসে আল্লাহর, সকল ক্ষমতারই মালিকই আল্লাহ মহান, আমরা উসিলা মাত্র। আলহামদুলিল্লাহ অসংখ্য বিবাহ সম্পন্ন হচ্ছে। তো একটা মানে আমি আজকে এখন আসার একমাত্র কারণ, আমি এই মাত্র অফিসে আসলাম, একটা পরিবার আমাকে ইনভাইট করছে, তাদের গত সপ্তাহে ওদের ছেলের একটা ফ্রেন্ডকে বিয়ে করাইছে, তারা আবার তাদেরকে জানাইছে। ওদের বাসা হচ্ছে নিকুঞ্জ, নিকুঞ্জ একে। আমি মানে আমি আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি, এখানে হচ্ছে ছেলে ছেলের জন্য পাত্রী চাচ্ছি আর ওর বোনটার জন্য পাত্র আহ্বান করছি। তো বলল যে আপা আপনি আমাদের বাসে আসেন, এসে আমাদের পরিবেশটাও দেখেন, আমার ছেলে এবং মেয়ে দুজনের জন্য আপনি পাত্র এবং পাত্রী দিবেন। তো আমি গেলাম, এত ভালো একটা পরিবার, যে পরিবারটা ছেলেটার কথাই আগে বলি, মানে এত অমায়িক, আমি মুগ্ধ। আসলে এই ধরনের পরিবার যারা পাবে তাদের কাছ থেকে সারা জীবনে ইনশাল্লাহ দোয়া পেতে থাকবো, কারণ একটা মানুষকে কিন্তু বোঝা যায়। আমি সবসময় বুঝতে চেষ্টা করি যে ছেলেটা বা মেয়েটা কেমন, তাকে এক জায়গায় দিব সেটার জন্য কি আমি সারা জীবন সোয়াব কামাই করব নাকি আমি গুণা কামাই করব, বদদোয়া পাব। তো আমি সেজন্যই এখন ডিসপ্লে করতেছি। ছেলেটার নাম হচ্ছে অনিক, ওর বয়স 28, 93 ডেট অফ বার্থ, 5'9" লম্বা। ও হচ্ছে এডুকেশন হচ্ছে, ওর বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার অফিসার ছিলেন, এখন উনি বিজনেস করে। ছেলে হচ্ছে বিবিএ এমবিএ করা, ওর নিজস্ব মানে দেশের বাড়ি সিরাজগঞ্জ আর নিকুঞ্জে, নিজস্ব বাড়ি চারতলা পুরাটাই ওরা থাকে, মানে ওদের ডুপ্লেস বাড়ি, ফ্যামিলি এত এক্সেলেন্ট একটা পরিবার। ছেলের গায়ের কালার ও ফর্সা এত অমায়িক, মানে গেলাম তাদের ব্যবহার ট্যাবহার দেখে ছেলেটার সাথে নিজেও ছবিও তুললাম, ওদের পুরা ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখালো যে আন্টি আমার জন্য একটা ভালো মেয়ে দিবেন, যে মেয়ে কিনা একটু ব্যবসায়ী পরিবার হলে ভালো হয় বা ভালো ফ্যামিলি, একটু সুন্দর মেয়ে, একটু ধার্মিক মন মানসিকতা। ছেলেটাও দেখলাম যে সে স্মার্ট, ওভার স্মার্ট, জিম টিম করে খুব সুন্দর, কিন্তু বাট তার মন মানসিকতা খুবই অমায়িক, নম্রতা, ভদ্রতা, সামাজিকতা। আমি তাদের টেবিলে নিয়ে বলে যে আন্টি আপ, ও আবার ওই যে বিদেশি স্টাইলে তো বাইরের যে কিচেন তারপরে ড্রয়িং রুম একসাথে থাকে, সে নিজে কফি বানিয়ে খাওয়ালো, মানে আমি অবাক। তারপর তার বোনটারও বয়স, ও হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে 98, হাইট হচ্ছে 5'4", পাতলা স্লিম মেয়ে, ফর্সা সুন্দর, মানে কিছু কিছু মেয়ে আছেন ওই যে ওশিরাদের ক্যাটাগরি আর কি। খুব ভালো লাগলো। ও আবার আমাকে নাস্তা নিজের হাতে বানাই দিল, বলল যে না এটা কোনো সমস্যা, মানে এটা কোনো আমি কোনো ইয়ে করতেছি না, যে একটা মানুষকে কিন্তু বোঝা যায় যে সেই ছেলেটা বা সেই মেয়েটা কেমন সামাজিক কি না। এই টাইপের মেয়েরা বলেন সব জায়গায় অ্যাডজাস্ট হতে পারবে, এই টাইপের ছেলে যে মেয়েটা পাবে তার আসলে লাইফটা অনেক আনন্দে কাটবে, সে লাফিং, সে জোকিং, মানে সে তার সাথে কথা বলে, তার ভাই আর বোনের সাথে কথা বলে অনেক ভাল লাগলো, এবং ছেলের মা বাবা সেরকম ভদ্র। তো আমি আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই, জানি না আল্লাহ তাদের কোনো উসিলা আমরা কাজ করতে পারবো কি না, তবে আপনাদের দোয়া চাই। এই দুইটা ওরা দুইজন ভাই বোন, মেয়েটা কিন্তু ও মালয়েশিয়া থেকে পড়ালেখা করে আসছে, ওদের দেশের বাড়ি সিরাজগঞ্জ, এখানে বাড়ি আরও কয়েক জায়গা আছে বাড়ি টাড়ি, খুব ওয়েল এস্টাবলিশের পরিবারের মেয়ে, কিন্তু মেয়েটা এত অমায়িক। ও আমার সাথে ছবি তুললাম, তোমাদের বাসা এত সুন্দর, একটু ছবি টবি তুললাম। তো খুব লাফিং, জোকিং, প্লাস মেধাবী,
পরিশ্রমী, প্রতিটা কোনায় কোনায় ওদের রুচিসম্মত সমস্ত ড্রয়িং রুমের সাজগোজ আমি মুগ্ধ হয়ে গেলাম। তো আমি এই মেয়েটার জন্য একটা ব্যবসায়ী ছেলে চাই, মেয়েটা বলছে যে আন্টি আমার জন্য আপনি ব্যবসায়ী ছেলে দেখবেন, কারণ আমার তো মানে সেই ব্যবসায়ী ছেলেগুলি আমার ভালো লাগে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড হইলে ভালো হয়, কারণ মেয়েও আবার ইংলিশ মিডিয়ামে, ছেলেও ইংলিশ মিডিয়ামে, সব কিছু ওরা ফুল, ওদের এই যে হবি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি সব জানে, এগুলি লিখে দিছে। তো আমি এই ছেলেটার জন্য একটা মেয়ে চাই আর মেয়েটার জন্য একটা ছেলে চাই। তো আমি মোটামুটি একটু ইনফরমেশন দিলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা এরকম ছেলে চান এরকম মেয়ে চান, আপনারা যোগাযোগ করেন প্লিজ প্লিজ। কারণ আমাদের, আমি সত্যি কথা কি, কারণ এরকম আমি দেখছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে ছেলে এবং মেয়েরা নিজে উইলিংলি আমাদের কাছে আসে এবং তারা আমাদেরকে সম্মান করে। যে যেমন এই ছেলেটা বললো যে আন্টি আপনি তো মানে আপনাকে আমি বলবো যে আপনি কিন্তু আপনার মাধ্যমে কিন্তু একটা মানুষ ভালো জায়গায় যেতে পারে, তার মেধাটা কি, তো সেই জন্য আপনাকে তো আমার আগে সম্মান করতে হবে, আপনারও আপনাকে আমাকে বুঝতে হবে, আমার বোনটাকে বুঝতে হবে। কথাবার্তা অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা কথা বললো, খুব ভালো লাগলো। তো এই ছেলেটা এবং মেয়েটার জন্য ভালো ছেলে মেয়ে চাই। আরেকটা পরিবার আসছে এইমাত্র, ছেলেটা আবার অস্ট্রেলিয়ার সিটিজেন, ওর বয়স হয়ে গেছে 32-33, ও হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি ছেলে, দেশে 25 তারিখ পর্যন্ত আছে, ও ইঞ্জিনিয়ার ছেলে। যদি অস্ট্রেলিয়ায় কোনো মেয়ে যেতে চান বা ওরা একটু ইঞ্জিনিয়ার মেয়ে প্রেফার করতেছে, একটু যোগাযোগ করবেন, কারণ আমি আবারও আসবো, সকাল থেকেই ছিলাম না, আছি অফিসে, আছি সারাক্ষণ সারাবেলা। প্লিজ সবাই দোয়া করবেন, আমি যেই ছেলে এবং মেয়েদের দায়িত্ব নিচ্ছি, আল্লাহ যাতে তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই, দোয়া ছাড়া আর কী চাবো আপনাদের কাছে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ভালো কাজগুলি সুন্দরভাবে কিন্তু করতে পারবো, শুধু মানে অর্থ দিয়ে নয়, মানসিকভাবে উৎসাহ দিয়ে মানুষের ভালো কাজকে প্রশংসা করতে হয়, এটাই সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।